আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা নবম এবং দশম শ্রেণীর আমরা পদার্থ বিজ্ঞানের আমরা বল অধ্যায়টির বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। এবার আমরা কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্নের সমাধান লক্ষ্য করব। এখানে কি বলছে যে 180 কিলোমিটার পার আওয়ার, 180 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু পার আওয়ার, মানে কি বোঝাচ্ছে যে এক ঘন্টায় 180 কিলোমিটার যায়, এমনটা বোঝাচ্ছে। এটা কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, তার মানে আমাদের এসআই একক মিটার পার সেকেন্ডে কিন্তু রূপান্তর করতে হবে। এরপর কি বলছে, চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। একটু যদি অঙ্কন করি, আমরা ধরে নিচ্ছি এইখানে হচ্ছে বাসটা, এই বাসটা, আর এইখানে হচ্ছে পথচারী। এই বাস থেকে এই পথচারীর দূরত্ব হচ্ছে 62 মিটার, ঠিক আছে। এরপর কি বলছে, আর 1000 কেজি ভরের একটি বাস, তার মানে এটা হচ্ছে 1000 কেজি, কিন্তু 1000 কেজি ভরের একটি বাস, এর বেগটাও লিখি, এর বেগটা হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার। তারপর কি বলছে, সাথে সাথে ব্রেক চেপে দিলেন, 62 মিটার দূর থেকে কিন্তু উনি ব্রেকটা চেপছে কি চাপছে। এতে কি বাসটি পথচারীর 200 সেন্টিমিটার, তার মানে এই যে ধরে নিচ্ছি এইখানে এইখানে আসে, এই বাসটাকে থেমে গেছে। এখন কি বললো, ভরবেগের সংরক্ষণের সূত্রটি লিখো। আমরা সবাই জানি যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না, এটা আমরা জানি। এরপরে খ নম্বর প্রশ্নে কি বলছে, খ নম্বর বলছে ঘর্ষণ আমাদের জীবনে জন্য খুবই প্রয়োজনীয়, এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে ঘর্ষণ কাকে বলে বা ঘর্ষণ বল কাকে বলে, আমরা আগে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। আমরা কি জানি যে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের ফলে একে অপরের উপর দিয়ে চলতে থাকে বা চলার চেষ্টা করে, তখন গতির বিপরীতে, ঠিক আছে, যে বাধার সম্মুখীন হয় সেটাকে ঘর্ষণ বলে, আর এই গতির বিপরীতে যে বল প্রাপ্ত হয়, যে বলের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ঘর্ষণ বল বলি, ঠিক আছে। সংজ্ঞা বলবো, তারপরে বলবো যে ঘর্ষণ আমাদের আপাত দৃষ্টিতে যে একটা অপ্রয়োজনীয় জিনিস মনে হলেও আসলে ওটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। আজকে যদি প্রয়োজন না থাকতো, আজকে যদি আমাদের প্রয়োজনই না হইতো, এই যে এখানে আমরা লিখতেছি, এই লিখতে কিন্তু পারতাম না। এই যে আমরা, তুমি, আমি, সবাই আমরা হাঁটাচলা করতে পারতেছি, এই হাঁটাচলা করতে পারতাম না, ঠিক, আমরা খাতা লিখতে পারতাম না। তাই আমরা বলতে পারি ঘর্ষণ আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। এবার আমরা আসি গ নাম্বারের ক্ষেত্রে। গ নাম্বারে কি বলছে, বলছে বাসটির ব্রেকজনিত বলের মান নির্ণয় করো, তার মানে এফ, এফ ইকুয়াল টু আমরা কি জানি, এম এ জানি। তাহলে এফ ইকুয়াল টু এম এ যদি আমরা বের করতে চাই, আমাদের কিন্তু এম এর মান লাগবে। এখানে কিন্তু এম এর মানটা সোজাসুজি দিয়ে দিছে, কি বলছে এখানে, 1000 কেজি, 1000 কেজি দিলাম। এখন আমাদের সমস্যা হচ্ছে এই এর মানটা নিয়ে, এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব। এখন এর মান সচরাচর আমরা সবাই ইউজ করি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা দিয়ে, বাট ভি মাইনাস ইউ বাই টি দিয়ে যে করব, এখানে কিন্তু আমাদের টি এর মানটা বলে নাই যে এত সময় পর, বলছে বলে নাই কিন্তু। আমরা তাহলে কোন সূত্রে বসাবো, আমরা আরো লক্ষ্য করি এস ইকুয়াল টু কি জানি, ইউটি প্লাস কে, হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এখন যদি আমরা এই সূত্র দিয়েও করতে চাই, তবু কিন্তু টি এর মান লাগতেছে, সো টি নির্ভর। তাহলে টি নির্ভর জিনিস দিয়ে আমাদের কিন্তু এর মানটা বের হবে না। তাহলে এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, যেই সূত্রে কোনো টি নাই, তাহলে কোন সূত্রে নাই, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস, এই সূত্রে আমাদের কিন্তু কোনো ধরনের টি নাই। সো এই সূত্র বসে আমরা কি করব, আগে এর মানটা বের করে নেব। তাহলে আসি, আমরা আমরা বলে দিব ভি স্কোয়ার ইকুয়াল টু কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2 এস, এখানে এস, তাহলে এস লাগবে। এস এর মান আসলে আমরা কোনটা ইউজ করব, একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে বলছে এদের দূরত্ব হচ্ছে 62 মিটার, আর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল, তার মানে ধরে নিচ্ছে এখানে থামে গেল। তাহলে 200 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করতে গেলে জানি কি দিয়ে ভাগ করতে হয়, সেন্টিমিটারকে মিটার, সো 100 দ্বারা ভাগ করতে হয়, তার মানে হচ্ছে 2 মিটার। তাহলে এস এর মানটা কি হবে, এই 2 মিটার সামনে এসে এই গাড়িটা ব্রেক হয়ে গেছে, তার মানে এখানে ইউজ করবো 62 মাইনাস 2, তার মানে এস ইকুয়াল টু হচ্ছে 60 মিটার, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এরপরে ইউ, তাহলে ইউ এর মান এত বেগে চলন্ত, সো এটা হচ্ছে ইউ এর মান, ইউ এর মান হচ্ছে 180 কিলোমিটার
পার আওয়ার। আর ভির মানটা কি হবে, ওই যে ব্রেক করছে থামে গেছে, তার মানে ভির মানটা হচ্ছে আমাদের কি জিরো, তাহলে ভি হচ্ছে জিরো। আর এটা কাজ করি, এটাকে আমরা মিটার পার সেকেন্ডটাকে রূপান্তর করি, তার মানে 180 ইন্টু 1000 ভাগ হচ্ছে 3600, তাহলে কি আছে 80 ভাগ 0.6, তার মানে 50 এমএস ইনভার্স 1। তাহলে আমরা ইউ আদিবে একটা পাচ্ছি 50 এমএস ইনভার্স 1, তাহলে ভি কতটুকু শূন্য। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার প্লাস 2 এ এস ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে এখানে 2 এ এস ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2 এস, তাহলে মাইনাস ইউ বলতে হচ্ছে 50 এর উপরে স্কোয়ার 2 এস, 2 ইন্টু এস বলতে হচ্ছে কতটুকু 60 মিটার। তাহলে এখানে হিসাব করি আমরা কি পাচ্ছি, 50 এর উপরে স্কোয়ার ভাগ 2 ইন্টু 60, তার মানে পাচ্ছি 20.833 এম এস ইনভার্স 2। আর অবশ্য কি সামনে কিন্তু মাইনাস আমাদের আছে, কেন মাইনাসটা আসলো, কারণ কি মন্দন হয়ে গেছে, ব্রেক করছে, মানে কি মন্দন, সময়ের সাথে ব্রেক হ্রাসের হারকে মন্দন বলা হয়, ব্রেক যেহেতু হ্রাস পাচ্ছে এই জন্য এটা কি হচ্ছে মাইনাস আসছে। এখন কি বলছে আমাদের, ব্রেক জনিত বলের মান নির্ণয় করো। এখন যদি আমরা এটা বলি ব্রেক জনিত বলের মান, তাহলে ডাইরেক্ট এফ ইকুয়াল টু এম এ ইউজ করব, সেখানে এর মানটা এই মাইনাসটা ইউজ করব না। আর যদি বলি ডাইরেক্ট বল, বল ইকুয়াল টু এম এ, তখন কিন্তু মাইনাসটা ইউজ করব, বোঝা গেছে। তাহলে বলে দিচ্ছি, অতএব ব্রেক জনিত, ব্রেক জনিত বল এফ ইকুয়াল টু এম এ, তার মানে এম, এম বলতে হচ্ছে আমাদের 1000 ইন্টু এ বলতে হচ্ছে 20.833, বোঝা গেছে। কেন আমরা মাইনাসটা ইউজ করলাম না, এই যে ব্রেক জনিত বল বলে দিছি, এই জন্য মাইনাসটা আমরা আর ইউজ করি নাই। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 1000 ইন্টু 20.833 তোমার 20833 এত নিউটন, 20833 নিউটন, এটাই মূলত আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। এবার আসি আমরা ঘ নাম্বারের ক্ষেত্রে, ঘ নাম্বারে কি বলছে, সর্বোচ্চ কত আদিবেগ এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমি যদি লক্ষ্য করি সূত্রটা কিন্তু আমাদের এটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এর মান তো আমাদের জিরো, তার মানে ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু দিচ্ছি ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 এ এস, এমন কিন্তু ঘটনাটা কিন্তু, তাই না। এখন কি বলছে, সর্বোচ্চ কত আদিবেগ, তার মানে আমরা যদি লক্ষ্য করি এমনিতেই এই যে সূত্রটা আছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নির্ভর করবে কিসের উপর, এই যে এস এর মানটা নির্ভর করবে ইউ এর উপর নির্ভর করবে, এর উপরেও নির্ভর করবে যে সে কতটুকু দূরত্ব যাবে, ঠিক আছে, তা নির্ভর করবে কিসের উপর, এর উপর নির্ভর করবে, এবং তার কি আদিবেগের উপর নির্ভর করবে না, এই যে সূত্র থেকে বুঝতেছি আমরা, হ্যাঁ এর উপর, আর আমাদের আদিবেগের উপর নির্ভর করতেছে। এখন কি বলছে, একই মন্দনে, তার মানে এটাও আমার কনস্ট্যান্ট থেকে গেল, ওই যে আমরা 20.833 যে পাইলাম এম এস ইনভার্স 2 যে পাইলাম, এটাকে আমাদের ঠিক রাখতে বলছে, বলছে একই মন্দনে, তার মানে এটা ঠিক থাকবে, ব্রেক চেপে দুর্ঘটনা আনা সম্ভব কিনা। তার মানে আমরা লক্ষ্য করব এখন এই মানটা ইউজ করব, ইউ এর মান আমাদের যে ব্রেকটা ছিল ওই যে ওইটা আগেরটা ওইটা ইউজ করব, ঠিক আছে, মানে সর্বোচ্চ কত দেবে ইউজ করব, ইউজ করে আমরা দেখব যে আসলে এই কতটুকু দ্রুত অতিক্রম করতেছে, অথবা আমরা জিনিসটা কাজ করতে পারি সর্বোচ্চ কত আদিবেগ, তার মানে আদিবেগটা বের করবো আমরা, ঠিক আছে। অনেকে করতে পারে এটা, যেখানে আমরা এস এর মানটা বসাইলাম 62 মিটার, বসাই দেখি আমাদের ইউ এর মানটা কত হচ্ছে, এটা করতে পারে। আবার অনেকে বলতে পারে এমনটা যে আমাদের যে আদিবেগ, এই যে এখানে 180 কিলোমিটার পার আওয়ার, এটা আমরা ইউজ করি, ইউজ করে দেখব এস এর মান কতটুকু হয়, এটাও করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আসি এখানে কি করব, এবার বলছে সর্বোচ্চ কত আদিবেগ, তার মানে আদিবেগ নির্ণয় করব। তাহলে এখানে আমরা আসি যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ, এখানে আমাদের ভি এর মান কিন্তু জিরো,
এম এস ইনভার্স ওয়ান, তারপরে এ এর মানটা আমরা গ থেকে প্রাপ্ত ছিলাম 20.833 এম এস ইনভার্স টু এস। এস কোনটা ইউজ করব? এবার কিন্তু আমরা সম্পূর্ণ দুটাই ইউজ করব, 62 মিটার, 62 মিটার, 62 মিটার দূরে আছে, তার মানে একবার এইখানে যাই থামে গেছে এমনটা তো হতে পারে, এই জন্য আমরা 62 মিটার ইউজ করলাম। তাহলে এখানে ভির মান জিরো, তার মানে ইউএস স্কোয়ার প্লাস টু এ এস ইকুয়াল টু জিরো পাচ্ছি, তাহলে ইউএস স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু এ এস এটা পাচ্ছি। তাহলে ইউ ইকুয়াল টু কী হবে আমাদের? ইকুয়াল টু হবে রুট ওভার টু এস, তাহলে রুট ওভার টু ইন্টু এ, এ বলতে হচ্ছে আমাদের 20.833, এস এস বলতে হচ্ছে 62। একটা কাজ করি, এই যে মাইনাসটা, মাইনাসটা আমরা এখানে রাখি না, সমস্যা নেই, মাইনাসটা এখানে রাখলাম, এরপরে কি এখানে এর যে মাইনাসটা ছিল আর এই মাইনাসটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কি আসতেছে রুট ওভার টু ইন্টু 20.833 ইন্টু 62, তার মানে 15.826 এম এস ইনভার্স ওয়ান। এর মানে এই গাড়িটা যদি সর্বোচ্চ এত আদিবেগেও যায়, আগে ছিল কতটুকু আমাদের ইউ এর মানটা, এই যে এটা ছিল 180 কিলোমিটার পার আওয়ার, আমরা এটাকে হিসাব করে কত জায়গায় নিয়ে আসছিলাম আমরা, 180 ভাগ হচ্ছে কত 3.6, আগে ছিল 50, আগে কিন্তু 50 এম এস ইনভার্স ওয়ান আদিবেগ ছিল, এখন ওইটাকে বাড়ায় যদি আমরা এতটুকু করি 50.826 এম এস ইনভার্স ওয়ান, তবুও কিন্তু আমাদের দুর্ঘটনাটা হবে না। তাই আমরা বলতে পারি যে সর্বোচ্চ এত আদিবেগ এবং এত মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, ঠিক আছে, যদি এত বেগেও যায় তবুও কি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এ ছিল মূলত কুমিল্লা বোর্ড 2022 এর সমাধান, আশা করি সকলে বুঝতে পারছে, ধন্যবাদ সকলকে।